হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি মমসনায় ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ইন্ডাকশানে চা বসিয়েছি। তো গ্রিন টি বসিয়ে দিয়েছি, তো পাতা গ্রিন টি বলে জলের মধ্যে দিয়ে ফোটাতে হয়। তো আজকে তো সানডে, তাই সোনাই সকালবেলা ব্রাশ করে দুধ খেয়েছিল, তার কিছুক্ষণ পরে একটু রসমালাই ছিল ফ্রিজে, ওটা খেয়ে নিল। আজকে পড়তে যাওয়ার কোনো ব্যাপার নেই। তারপর আমি পড়ালাম অনেক সময় ধরে, পড়ি টড়ি নিয়ে তারপর রান্নাবান্নাটা সেরে নিলাম। আজকে করলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। এটা কিন্তু দুপুরবেলা লাঞ্চটা দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলা করেছিলাম রুটি, তো এগুলো তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এটা দুপুরবেলার ভিডিও। তারপরে বিকাল হয়ে গেছে, বিকালবেলা সোনায়ের পাপা যখন মার্কেট থেকে বাড়ি আসলো, সোনায়ের জন্য চকলেট নিয়ে এসছে, কিন্তু ওর পছন্দ না। ও বলেছিলো কিন্ডার জয়াতে, কিন্ডার জয় খাওয়া অতটা ভালো না, ওই জন্য ওর পাপা চকলেট এনেছে। তো খেতেই চাইছে না, তারপরে খেয়েছিল। তারপরে এটা আবার পরের দিন সকালবেলা ভিডিও। তো সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি। তো শোনা যাবে পড়তে, মানে আজকে সোমবার, তো আজকে ভিডিওটা ছাড়বো, এটা আজকেরই ভিডিও। তো আজকের ভিডিও ক্লিপ নেওয়া, তো সোনাকে রেডি করিয়ে দিয়েছি। এবার ও বলছে হ্যালো বন্ধুরা, তাই আমার ঘর বলছে মা আমি হ্যালো বন্ধুরা বলছি। তো আমি মিউট করে দিয়েছি, তো সাইডে আওয়াজ হচ্ছিলো বলে ওই কারণে আমি ভয়েস দিচ্ছি। তো শোনাই যাচ্ছে পড়তে। তো আজকেও ভেবেছিলো ও একা একা যাবে, তো বলছে আমার একটা জলের বোতল দাও, তারপর জলের বোতল দিয়ে দিলাম। তো আজকে বলছিলো একা যাবে, তোমাদেরকে তো বললাম। তো ওর বাবা বলছে না, রাস্তা দিয়ে অনেক জোরে জোরে গাড়ি যায়, কারণ আমাদের রাস্তায় অটো চলে, তো আর অনেক তো গাড়ি ঘোড়া তো চলবে, আর এখন যে স্পিডে যে মোটর সাইকেল চলে না, তোমাদেরকে কী বলবো। তোর বাবা দিয়ে আসলো, তো যেতে যেতে আবার একটা দাদুর সাথে গল্প করছে ও, তো শোনাই পড়তে চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভেবেছিলাম ভিডিও দেবই না, আর রাগ হয়ে গেছিলো, তো কী আর করবো, আমাদের মতো মানুষদের তো ভিউজার হয় না, তো তবুও দিতে হবেই। তো আজকের মতো টাটা।